প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু রুমের টিন শিট বিল্ডিং তৈরি করা হচ্ছে। বাড়িটি অত্যন্ত সুন্দর, গ্রামের ভিতর অল্প জায়গায় কিন্তু বাড়িটি তৈরি করা হচ্ছে। এই বাড়িটির সামনে জায়গা কম থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি অল্প জায়গার মধ্যে কিন্তু দু রুমের টিন শিট তৈরি করা হচ্ছে। অবশ্যই এই বাড়িটির এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে চলাফেরা করার জন্য, আর এর চতুর্দিকে আর কোনো জায়গা নেই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি কি সুন্দর তৈরি করা হচ্ছে। মূলত এবারে ভিতরে দু রুম এবং সামনে বারান্দা রাখা হয়েছে। চলুন বাড়িটির ভিতরে গিয়ে বিস্তারিত ধারণা দিচ্ছি। এই বাড়িটি মূলত শর্ট কলম দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িটি অত্যন্ত মজবুত হবে শর্ট কলম দিয়ে। একটি টিন শিট দু রুমের বাড়ি আপনারা যদি করেন তাহলে দেখবেন যে বাড়িটি মজবুত, অনেক মজবুত হবে বাড়িটি। আর অনেকে আছে দেখা যাচ্ছে নিচে নিচে কিন্তু শর্ট কলম কিছুই দেয় না, শুধু ইটের গাঁথনি দিয়ে এ বাড়িটি দেওয়াল উঠিয়ে থাকে। তাতে করে দেখা যাচ্ছে দু তিন বছর পর বাড়িটি ফাটল ধরে এবং সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, এ বাড়িটি কীভাবে তৈরি করা হলো সেটাই দেখাই। এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির 10 মিলি রড দিয়ে চতুর্দিকে কিন্তু গেট বিম এবং কলম দিয়েছে। অবশ্য আপনারা চাইলে এ বাড়িটি ছাদও দিতে পারবেন, কিন্তু এ বাড়ি যে নির্মাণ করতেছে সে কিন্তু ছাদ দিতেছে না, উপরে টিন দিতেছে। যাই হোক, এ বাড়িটি হলো 30 ফুট দৈর্ঘ্য, 22 ফুট প্রস্ত। তার মধ্যেই কিন্তু এখানে দুটি বেডরুম এবং সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা রাখা হয়েছে। আর বারান্দার পাশাপাশি এখানে কিন্তু একটি টয়লেট গোসলখানা তৈরি করতেছে। ওই যে এইদিকে যে টয়লেট গোসলখানাটা আপনাদেরকে দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর হবে এই টয়লেট গোসলখানাটা, একটু বেশ বড় সড় হবে বাড়িজানজাত। আর এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন, রুমগুলা এই যে সুন্দর, এটা হবে দেখতে পাচ্ছেন 12-13 রুম হবে। যাই হোক, ছোটো ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু এই বাড়িটি অত্যন্ত সুন্দরভাবে বসবাস করতে পারবে। এখানে একটি জ্বালানাল রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছেন বাড়িটির সাইডে কিন্তু পুকুর, ডোবা পুকুর, তার সাইডে কিন্তু এ বাড়িটি নির্মাণ করা হচ্ছে। এইদিকে একটি রুম আছে, রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটা এই যে রুম, অবশ্য এই রুমের ভিতরে একটি জ্বালানা রাখা হয়েছে। জ্বালানার সাইডে কিন্তু একটি রাস্তা আছে, এইটা দেখতে পাচ্ছেন রাস্তা চলাফেরার জন্য। আপাতত বাড়িটি রিংটুন পর্যন্ত চলে গেছে, রিংটুনের কাজ শুরু হবে এখনও। রিংটুন এই যেখানে দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে সিস্টেম করা হচ্ছে, তারপর ঢালাই হবে। রিংটুন পর্যন্ত এই ইটের গাঁথনি উঠানো হয়েছে। অবশ্যই এরকম একটি বাড়ি যারা নির্মাণ করতে চাচ্ছেন, এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা শর্ট কলম দিয়ে এরকম একটি বাড়ি নির্মাণ করেন, 7 লাখও লাগতে পারে, আবার 8 লক্ষ লাগতে পারে। তবে এখানে একটু কম বেশ আছে, অনেকেরই ক্ষেত্রে ইটের দাম, সিমেন্টের দাম, এগুলো রটের দাম, তাদের লেবার খরচ সব মিলিয়ে একটু 19-20 হতে পারে সবার ক্ষেত্রে। তাতে 7-8 লক্ষ টাকা আপনাদের খরচ হবে এরকম একটি দু রুমের টিন শিট বাড়ি তৈরি করতে গেলে। যাই হোক, এই বাড়ির পরবর্তী আপডেট আরও আপনাদেরকে দেব, আর সব বিস্তারিত ধারণা দেব এরকম বাড়ি করতে বা এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ গেছে। এটা বাড়ির যে বাড়ি নির্মাণ করতেছে তার থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভিডিওটি আজকে এই পর্যন্তই।